আমি সৈকত গির আমাদের সমস্ত কিছুর মুখ বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছে কণ্ঠরোধ হচ্ছে এখন বোধ আইন ব্যবস্থাটা যদি কণ্ঠরোধ হয় ডেঞ্জারাস কেস হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে বিরোধী কণ্ঠস্বরকে যদি কেউ বাঁচিয়ে থাকে সেটা হচ্ছে আইন ব্যবস্থা একের পর এক বিচারপতি যারা মেরুদণ্ড ঠিক রেখে অন্তত এই শাসক দলের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করছেন চোরেদের ভয় আদালতকে স্বাভাবিকভাবে আদালতের সামনে এই বিশৃঙ্খলা আচ্ছা কোনটা বাকি রেখেছে বলো তৃণমূল কংগ্রেস এগারোর পরে এই রাজ্যে যারা প্রেসিডেন্সিতে কোনোদিন ভর্তি হতে পারে না তারা প্রেসিডেন্সির ল্যাব ভাংচুর করেছেন আর বাদালদা আপনার সময় ডিস্টার্ব করে আমি অনেক লাঞ্জ্য বলছি প্রেসিডেন্সি প্রেসিডেন্সিতে যারা পড়বার সুযোগ পায়নি তারা প্রেসিডেন্সির ল্যাব ভাঙচুর করে যারা কোনোদিন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাস করতে পারে

পুলিশ অফিসার যদি শাসক দলে কোনো নেতার বিরুদ্ধে কোনো এফআইআর করে সেই পুলিশ অফিসারের বাড়িতে গিয়ে হুমকি এই রাজ্যে নির্বাচন কমিশনার মহিলা নির্বাচন কমিশনার সুস্থভাবে নির্বাচন করতে চেয়েছিলেন তার সরলেখের বাড়িতে এক ডজন মন্ত্রী রাত্রিবেলা চলে গেলেন একের পর এক আইনজীবীদের বিরুদ্ধে এরা রীতিমতন থ্রেট পলিসি নিয়েছে তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল কংগ্রেস যেটা চাইছে এই রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশটাকে আদালতের ভেতরে ঢুকিয়ে দিতে যাতে রায়টা তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা নেত্রী নেত্রী এবং ভাইপো তার পরিবারের মনো

কলেজে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আছে সেই লোক কলেজে যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে ভর্তি হচ্ছে তারপর তারা এই তৃণমূল গুরুতর অভিযোগ আমি